প্রত্যেকটা ধর্মের নিরাপত্তা দায়িত্ব সরকারের দেওয়ার কথা। তাহলে এখানে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলিমদের ধর্মীয় কিতাব তাদের পায়ের নিচে রাখার স্পর্ধা তাদেরকে কে দেওয়া হয়েছে, আমি সেই বিষয়টা জানতে চাই। এবং আমাদের মাথা এখন ঠিক নাই, এখন এইটা নিয়ে বাংলাদেশের দাঙ্গা সৃষ্টি হতে পারে, খুনাখুনি হতে পারে। এইটা শুধুমাত্র বাংলাদেশের কোরআন শরীফের ইস্যু না, সারা বিশ্বের মুসলিমদের, আরব দেশেরা যদি এটা দেখে তো এটা নিয়ে হিন্দুদের সাথে ভারতের সাথে বড় ধরনের একটা প্রবলেম হবে। 200 কোটি মুসলিম সারা বিশ্বে আছে, প্রত্যেকটা মুসলিম এটা এই ভিডিওটা এখন দেখবে। আপনারা কী ভাবছেন, মুসলিমদের অনুমতিতে কোরআন, যার যার ধর্মীয় অনুমতিতে এই ধরনের আঘাত করলে কেউ কোনোদিন শান্তি পায় না? বিসমিল্লাহ রহমানুর রহিম, আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য, কাতার থেকে। তো ডিউটি অবস্থায় ফেসবুকে লাইভে আসলাম, না আসলে নিজের বিবেকের কাছে এবং নিজের ধর্মের কাছে অনেক ছোট হয়ে যাব। আপনারা সারা বাংলাদেশের মানুষ হয়তো ইতিমধ্যে অলরেডি দেখে গেছেন যে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজা মণ্ডলে মূর্তির পায়ের নিচে আমাদের মুসলমানদের ধর্মীয় কোরআন শরীফ রেখে অবমাননা করা হয়েছে এই হিন্দুদের পূজা মণ্ডলে এবং হিন্দুরা। তো আমি বাংলাদেশের সকল নাগরিকদের, যারা আমাদের সুশীল নাগরিক যারা বাংলাদেশের আছেন এবং বর্তমানে সরকারের অনেক উদ্বোধন কর্মকর্তারা বলেছেন যে ধর্ম যার যার কি পূজা, ধর্ম যার যার পূজাটা কি নাকি সবার নাকি উৎসব সবার, তো আজকে সেই উৎসবটা আপনারা কী করলেন? বাংলাদেশের শান্তিপ্রিয় সকল মুসলিমরা হিন্দুদেরকে যেরকম ভালোবাসে, সম্মান করে, তাদের নিরাপত্তা দায় দায়িত্ব সমস্ত কিন্তু হিন্দুরা বাংলাদেশ হিন্দুদেরকে মুসলমানরা করতেছে, আমরাও তাদের করি। আমি ছোটোবেলা থেকে আমার মা বাবা যখন চাকরি করতেন আমি ছোটো ছিলাম, ছোটো থাকা অবস্থায় আমি হিন্দুদের বাড়িতে বড় হয়েছি, হিন্দুরা আমাকে খাবার খাওয়াইছে, কারণ আমার বাসার হিন্দুদের সাথে ছিল, আমাকে লালন পালন করেছে, আমি হিন্দুদেরকে পছন্দ করি, ভালোবাসি, সম্মান করি। ধর্ম যার যার ধর্মীয় গ্রন্থেও যার যার হতে পারে, কিন্তু আজকে যে কুমিল্লার যে নানোয়ার চরে দিঘির পাড়ে যে ঘটনা হয়েছে, অলরেডি আমাদের তহিদি ক্ষিপ্ত জনতা মন্দির ভাঙতে গিয়েছিল, জনগণকে মারতে গিয়েছিল, সেই মুহূর্তে তাৎক্ষণিকভাবে কুমিল্লার জেলা প্রশাসক মহোদয় পূজা মণ্ডলটি পূজার অনুষ্ঠানটি স্থগিত করে দিয়েছে, খুব ভালো করেছে। তো আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশ সরকারকে এবং ধর্ম মন্ত্রণালয় যারা আছেন আপনারা কী ধরনের কাজ করেন? ধর্মমন্ত্রী যিনি আছেন আপনারা কি ধর্মের অনুভূতিতে আঘাত আনার জন্য কি এই ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন? যার যার ধর্ম সে করবে, জাতীয়তাবাদের ভিত্তিকে প্রত্যেকটা নাগরিক এবং প্রত্যেকটা তার ধর্ম নিরপেক্ষ কাজ করবে সেটা স্বাভাবিক, এবং প্রত্যেকটা ধর্মের নিরাপত্তা দায়িত্ব সরকারের দেওয়ার কথা। তাহলে এখানে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলিমদের ধর্মীয় কিতাব তাদের পায়ের নিচে রাখার স্পর্ধা তাদেরকে কে দেওয়া হয়েছে, আমি সেই বিষয়টা জানতে চাই। এবং আমাদের মাথা এখন ঠিক নাই, এখন এইটা নিয়ে বাংলাদেশের দাঙ্গা সৃষ্টি হতে পারে, খুনাখুনি হতে পারে। এইটা শুধুমাত্র বাংলাদেশের কোরআন শরীফের ইস্যু না, সারা বিশ্বের মুসলিমদের, আরব দেশেরা যদি এটা দেখে তো এটা নিয়ে হিন্দুদের সাথে ভারতের সাথে বড় ধরনের একটা প্রবলেম হবে। 200 কোটি মুসলিম সারা বিশ্বে আছে, প্রত্যেকটা মুসলিম এটা এই ভিডিওটা এখন দেখবে। আপনারা কী ভাবছেন, মুসলিমদের অনুমতিতে কোরআন, যার যার ধর্মীয় অনুমতিতে এই ধরনের আঘাত করলে কেউ কোনোদিন শান্তি পায় না? আজকে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে যে শান্তিতে ছিল, বসবাস করেছিল, তারা ব্যবসা বাণিজ্য করেছিল, কোনোদিন কোনো প্রবলেম হয় না। এখন যে যারা এই প্রবলেমটা করছে, আমার বিশ্বাস যে বাংলাদেশের স্থায়ী হিন্দু যারা আছে তারা এটা করছে না। অবশ্যই বহিরাগত কোনো রাজনৈতিক ইস্যু বা বহিরাগত কোনো প্রবলেম ক্রিয়েট করার জন্য, বাংলাদেশে একটা দাঙ্গা লাগানোর জন্যই বাংলা মুসলিমদের কোরআন শরীফ হিন্দুদের মূর্তির পায়ের নিচে রাখা হয়েছে। এটা কত বড় একটা জঘন্যতম, কত বড় পাপ! যেই লোকে হাত দিয়ে কোরআন শরীফটি এই মূর্তির পায়ে রেখেছে অবশ্যই সেই লোক দংশিত হবে। তো আমি প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে বলবো, আপনারা যার যার কিতাব আপনারা রক্ষা করুন। দেশের যে পরিস্থিতি হচ্ছে এটা আমাদের একটা লজ্জা লাগতেছে। ডিটিও অবস্থায় আমি ফেসবুকে লাইভ করতেছি, আমি জানি না আমি যদি এখন মানে খুব কষ্ট পাচ্ছে সারা বিশ্বে এখন এটা নিয়ে লড়া হবে। আমি আগেই বলেছি আপনারা ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে কোনো ব্যবসা করবেন না, ধর্ম নিয়ে উস্কানিমূলক কথা বলবেন না। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় রাষ্ট্রপতিকে বলবো, আইনমন্ত্রী মহোদয় আছেন, পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী সকলকে বলবো, ধর্ম নিয়ে যাতে কেউ কোনো কিছু রাজনীতি না করতে পারে সে বিষয়ে আপনারা কঠিন পদক্ষেপ নেবেন। তো আমার বাংলাদেশের যারা জনগণ আছেন, যারা সমস্ত বিশ্বের প্রবাসীরা আছেন, আপনারা ওই বিষয়গুলো একটু নজরে রাখবেন। আমি জানি এটা নিয়ে একটা বড় ধরনের একটা গণ্ডগোল হবে, অলরেডি হিন্দুদের কুমিল্লা অলরেডি মানে বড় ধরনের অলরেডি গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটা সকলে শেয়ার করবেন যার যার আইডি থেকে। আমি চাই এটা নিয়ে বাংলাদেশে একটা কিছু হোক। সরকার যদি চুপ থাকে জনগণ চুপ থাকবে না, আর আমাদের প্রতিবাদগুলো সরকারের বিপক্ষে নয়, আমাদের ন্যায্য অধিকার, আমাদের নাগরিক অধিকার নিয়ে আমরা কথা বলি, আমাদের ধর্মীয় অধিকার, এটা আমাদের নৈতিক অধিকার, এটা আমাদের ইসলামের ধর্ম, যেই ধর্মে আমরা মৃত্যুর পরে যাকে আমরা অনুসরণ করব, তাদেরকে এই ধর্মের কোরআন শরীফকে অনুসরণ করে আমরা এখন আমরা বেঁচে আছি। আমরা মুসলিম, নাহলে আমরা কাফের লাগাইতে পারতাম, হিন্দু লাগাইতে পারতাম, খ্রিস্টান লাগাইতে পারতাম, এই কোরআন শরীফে আমাদের জীবনের অস্তিত্ব। তো আপনারা সকলে ভিডিওটা এখনই শেয়ার করবেন, আমি আর বেশি কিছু বলবো না। তো আমি চাই আপনারা মুসলিম যারা আছেন আপনারা কোরআন শরীফকে হেফাজত করুন।
যাতে মুসলিম হিসাবে আমাদের কোরআন শরীফকে অবমাননা করে জানেন, কেউ এই বাংলার মাটিতে টিকতে না পারে।